পেশাতে আছি, সেই পেশাটা কিন্তু আসলে অনেক পরিশ্রম। এই পেশা কিন্তু কোনো ছেলে মানুষও সহজে করতে পারে না, কারণ অনেক কষ্ট। এই কাকা উঠেন ওঠেন ভরা গাড়ি, এই আশুলিয়া জিরাবো জিরাবো, ওই আপা কই যাবেন। হঠাৎ একজন নারীর কণ্ঠে এমন ডাকাডাকি শুনে অনেকেই থমকে দাঁড়িয়ে যান, যিনি নিজেই হেল্পার নিজেই ড্রাইভার, যাত্রী খোঁজা থেকে শুরু করে ভাড়া তোলা সবকিছু তিনি নিজেই করেন। অবিশ্বাস্য হলেও এভাবেই রুটি রুজি খুঁজে জীবিকা নির্বাহ করেন তিনি। জীবন সংগ্রামে হার না মানা আশুলিয়া এলাকার লেগুনা ড্রাইভার মুক্তি রানী। যে পেশাতে আছি সেই পেশাটা কিন্তু আসলে অনেক পরিশ্রম। এই পেশা কিন্তু কোনো ছেলে মানুষও সহজে করতে পারে না, কারণ অনেক কষ্ট। এর ছেলে মনে হয় যে মাটি কাটাটাও ভালো। তো যারা আর কি আমাদের মা বোন আছে দেশে, তাদের উদ্দেশ্যে আমি বলি, তারা যেন ঘরে বসে না থেকে পর্দার সহিতে সম্মানের সহিতে সব রকম কাজ যেন আমরা আসলে সবভাবে করতে পারি, আর করতে করে যেন আমাদের জীবনযাপন করতে পারি এবং আমাদের দেশটাকে আরও সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারি। দেখেন, আমি মা বোনদের উদ্দেশ্যে বলবো, আমি আমার মান ইজ্জত বজায় রেখে আমি হয়তো বা বলতে পারি না, কিন্তু আমার কাপড়গুলো তো সবাই দেখছেন, লাইভে দেখছেন, আমার কিন্তু আসলে গায়ের কাপড় চোপড় মোটামুটি ঠিকই আছে। আমি তো এভাবে আসলে সবাই যদি ঠিক রেখে কাজ করেন, আসলে দেশটা এগিয়ে যাবে, কেউ টাঙ্গাইলের ঘাটাইলে হত দরিদ্র ঘরে জন্ম নেওয়া মুক্তি রানী অভাবের তাড়নায় 12 বছর বয়সে চাকরি নেন পোশাক কারখানায়। কিন্তু লাঞ্ছনা ও অমানবিক পরিশ্রম সইতে না পেরে এক পর্যায়ে লেগুনা চালানোর সিদ্ধান্ত নেন। ঋণ করে 1.5 লাখ টাকায় একটি লক্কর ঝক্কর লেগুনা কিনেন। সেই থেকে চলে এই সংগ্রাম। প্রায় 1 বছর ধরে সাভারের আশুলিয়া এলাকায় লেগুনা চালান মুক্তি রানী। মুক্তিরানীর দিন শুরু হয় 4:00 দিনের রান্না শেষ করে বেরিয়ে পড়েন লেগুনা নিয়ে। দুপুরে মাঝে মধ্যে ঘরে ফিরেন, আবার কখনো ফিরেন না। খুব বেশি ক্ষুধা লাগলে ছোট্ট একটি কেক আর 1 গ্লাস আখের রসে চলে তার দুপুরের খাবার। এটুকুই মুক্তিরানীর জীবনের বিলাসিতা। বাইরে কিছু কিনতে গেলে মনে পড়ে ছেলে মেয়েদের কথা, তাদের জন্য ভালো মন্দ কিনতে হবে, তাই বাহিরে অতিরিক্ত টাকা খরচ করেন না। স্বামী তপন চন্দ্র বিশ্বাস কাজ করেন একটি পোশাক কারখানায়। সন্তানদের নিয়ে ছোট্ট একটি বাসায় থাকেন এই দম্পতি। ছেলে পড়ছে 6ষ্ঠ শ্রেণীতে, মেয়ে সবে স্কুলে যাওয়া শুরু করেছে। নিজে হার ভাঙা কষ্ট করলেও সন্তানদের পড়ালেখা শিখিয়ে দেশের যোগ্য নাগরিক হিসেবে তৈরি করতে চান। মুক্তিরানী অন্য আর 10টা ড্রাইভারের মতো নন, সবসময় গলায় ঝুলিয়ে রাখেন ড্রাইভিং লাইসেন্স। গাড়ি স্টার্ট দেওয়ার পর থেকে মাথায় থাকে যাত্রী নিজের এবং লেগুনার নিরাপত্তার কথা। যাত্রীদের গাড়িতে ঠিকমতো উঠানো এবং নিরাপদে নামানোর চেষ্টা করেন। পেশায় ড্রাইভার হলেও সবসময় থাকেন পরিপাটি হয়ে। বাসায় ঝুলিয়ে রেখেছেন ছেলে ও মেয়ের ছবি, ছোট্ট একটি স্মার্ট টেলিভিশন, একটি ফ্রিজ, ক্যাসেট প্লেয়ার, কাপড় রাখার জন্য ওয়ার্ড্রোব, ড্রেসিং টেবিল যার উপর একটি সিঁদুরের কৌটা, চিরুনি ক্লিপ আর একটি সেলফে কিছু হাঁড়িপাতিল সাজানো। জীবন সংগ্রামে চলার পথে অনেক বাজে কথা শুনতে হয় তাকে, তবুও এই পেশাতেই থাকতে চান তিনি। স্বপ্ন দেখছেন নতুন একটি লেগুনা কেনার। অন্য নারীদের এই পেশায় আসতে শেখাতে চান ড্রাইভিং। ভবিষ্যতে নারী চালকের সংখ্যা বাড়লে গণপরিবহনে নারী যাত্রীদের হয়রানিও কমবে বলে মনে করেন মুক্তি রানী। আজাদ ফারুক, সোনালী নিউজ।